একজন দুজন পঞ্চাশ জনও না গুনে গুনে একশো জন সুন্দরী মেয়েকে তার বিছানায় নিয়েছেন মাত্র সতেরো বছরের এক তরুণ যেসব সুন্দরী মেয়েদের বিছানায় নিয়েছেন তারা কেউ স্কুলের ছাত্রী কেউ আবার কলেজের ছাত্রী কেউ আবার ভার্সিটির ছাত্রী জানা যায় শতাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মোহাম্মদ নাদিম হাসান বিভিন্ন কৌশলে তরুণীদের ফাঁদে ফেলে একান্ত ভিডিও ও আপত্তিকর ছবি ধারণ করতেন করেছেন প্রতারণাও এসবের অভিযোগের মুন্সীগঞ্জে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে তাকে শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার পানাম আমতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এই সময় তার কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয় গ্রেফতার মোহাম্মদ নাদিম হাসান বয়স সতেরো মুন্সীগঞ্জ সদর উপজেলার দালালপাড়া গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে নাদিম হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইমোতে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রায় শতাধিক নারীর সঙ্গে প্রেমী সম্পর্ক গড়ে তোলেন পরে বিভিন্ন কৌশলী তরুণীদের ফাঁদে ফেলে একান্ত ভিডিও ও আপত্তিকর ছবি ধারণ করতেন পরে এসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নিতেন মুশীগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল কালাম আজাদ বলেন ভুক্তভোগী এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নাদিম হাসানকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আদালতে পাঠানো হয় পরে তিনি আদালতে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন তিনি আরো বলেন এ পর্যন্ত প্রায় শতাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণা করে তাদের কাছ থেকে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ আদায় করে আসছিলেন আটকের সময় নাদিমের কাছ থেকে নগদ চল্লিশ হাজার টাকা ও পর্নোগ্রাফির কাছে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয় তার মোবাইলে অসংখ্য আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি ভিশে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন